ঠেকাচ্ছেন ধরেন 25 লাখ, 30 লাখ, কেউ 20 লাখ। তারা দাবি করছেন সাকিব যদি তখন 1 কোটি, এখন তো আজকে শুনলাম 2 কোটি দাবি করছে, সাকিব যদি নিতে পারে আমরা কেন পারবো না? ওরে ভাই, সাকিব তো প্রথম 5 বছরে 35টা ছবি দিছে, আপনি আপনার ক্যারিয়ারে 5 বছরে তো 50টা দিতে পারতেছেন, আপনি কিভাবে এটা দাবি? কিন্তু শাহনাজ সাহেব ভাই, সেটা হচ্ছে যে আমরা FDC-তে একটা নৃত্য পরিচালক সাথে কথা বলেছি, সে গত 2 বছর অথবা 5 বছরই ধরেন 30টা সিনেমা করেছে, যার মধ্যে 25টাই ফ্লপ, 5টা সিনেমা ভালো দিয়েছে। তার মানে কি 5টা সিনেমা ভালো দিলে কি সে সুপারস্টার হয়ে গেল? না, এই তথ্য যদি আপনাকে সেই নৃত্য পরিচালক দিয়ে থাকে, হ্যাঁ, আমি মনে করি যে এই তথ্যটা তার পুরোপুরি সত্য। কারণ একজন লগ্নিকারা কখনোই একজন ফ্লপ, মানে ফ্লপ নায়কের উপরে টাকা লগ্নি করবে না, হয়তো ছবিটা ব্যবসা সফল হয় কিংবা হয় না। যেমন ধরুন রাজকুমারের কথাই আমরা যদি ধরি, প্রিয়তমা যে সুপারহিট ব্যবসা দিচ্ছে, রাজকুমার কিন্তু সেই ব্যবসা দেয় না, এই জন্য কি আপনি রাজকুমারের ফ্লপ বলবেন? হ্যাঁ, প্রিয়তমার তুলনায় ফ্লপ বলতে পারেন। এবং প্রক্ষান্তরে বর্তমানে যে ছবিটি নিয়ে আওয়াজ চলছে, ধরো তুফান, দিন শেষে দেখা যাবে বা বোঝা যাবে যে আসলেই কি তুফান ফ্লপ না সুপার। তো সেই জায়গায় আপনি তো বলতে পারেন যে সাকিব খান খারাপ। আর মেকানিজমটা দেখেন, প্রথম 3 বছরে ডেবিউ যে বছর হয়েছে সাকিব খান, মাত্র 3টা ছবি, মাত্র 3 মাসে, পরের বছর থেকে কিন্তু ও প্রতি ঈদে 2টা করে ছবি দিচ্ছে। আপনি আমাকে বর্তমান সময় একটা হিরো দেখান তো, যে প্রত্যেক ঈদে 2টা করে ছবি দিচ্ছে, যে রোজার ঈদে আর কোরবানির ঈদে দিচ্ছে না, কিন্তু কারণ কি? মেকানিজমটা জানতে হবে আজকে। মেকানিজম না জানে আপনার টাকার বিষয়ে ঘুরতেছেন, টাকা 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 করতেছেন, ছবি হবে কিন্তু। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে অনেকে অভিযোগ করছে যে সাকিব খান কোনো হিরো তৈরি করছে না, সেই সাকিব খান এক সময় অন্য নায়কের সাথে আলেকজান্ডার বো ভর করে নিজে উঠছে, কিন্তু সে নিজে তো হিরো তৈরি করছে। এইটার আমি উত্তর দিতে চাই এইভাবে, দেখেন সাকিব খান যখন হচ্ছে গিয়ে তার 3টা ছবি শেষ করলো প্রথম বছর, যে বছর 2টা ছবি দিল, মান্না ভাই সুপারস্টার, অনেকেই বলতেন মান্না ভাইয়ের গিরিঙ্গির কাছে বা মান্না ভাইয়ের লিয়াজুর কাছে ধারে কাছেও কোনো হিরো যাওয়ার মতো নাই, কারণ মান্না ভাই এমনভাবে ডমিনেট করতো ইন্ডাস্ট্রিকে। ওই সময় উমর সানি ছিল, ওই সময় আমিন খান ছিল, বাপ্পারাজ ভাইও ছিলেন, তাদের সাথে ফাইট করে যদি আজকে সাকিব খান তৈরি হতে পারে সেই সময়, ঈদের 2টা করে ছবি দিতে পারে, তাহলে আপনারা যারা নতুন আছেন আপনারা কী করেন? কারণ আপনারা তো ওই যে টাকা 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 চিনছেন, আপনারা তো ফিল্ম চিনেন নাই। আপনারা কোনো পরিচালককে যে বলেন না যে ভাই চলেন সিনেমা বানাই, টাকা পয়সা কি পরে দেখা যাবে, 10টা ছবি বানান না, জায়গা তো অটো তৈরি হয়ে যাবে আপনি, কিন্তু আপনি তো সেখানে ওই যে টাকা 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 ওইটা চিনছেন আপনি। আমি সেটাই আপনাকে বলছি যে এই কারণে আমাদের ফিল্মের জন্য খুবই একটা এটা অশনীয় সময়। আমি রাজ্জাক ভাইয়ের একটা ইন্টারভিউর কথা বলতে পারি, একটা পত্রিকা এসেছে, এটা হচ্ছে অনেক সিনিয়র সাংবাদিকরা বলতে পারবে যে এক নায়িকা একটা ছবি সুপারহিট হওয়ার পরে সেই সময় নাকি খুব গরম খেয়ে গেছে। রাজ্জাক ভাই ডাইকা এনে বলছে আগে ইন্ডাস্ট্রি বাঁচাও, আগে পরিচালক তৈরি করো, ভালো ছবি দাও, অটোমেটিকলি তোমার টাকা বাড়বে। কিন্তু এখন কিন্তু তা হচ্ছে না। আপনি যে হিরোগুলোর নাম বললেন, প্রথমে এসে তারা চিন্তা করে যে একটা দামি গাড়িটা কবে কিনবে, একটা ফ্ল্যাট কবে কিনবে।